Trends presents E for English Okhomiyate Lesson 4. এই মনোজে দেখুন বুলেট ট্রেনের গতি তাক বাড়িছে, কেনে আসা বন্ধু? বলক, আরু সময় নষ্ট নকরু। হাউ আর ইউ মনোজ? মই ঠিকই আছো কবিতাজি, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম মানে মই হলু। সুপার, মই হলু মনোজ। আই এম মনোজ। একদম ঠিক। আপনার ভোক লাগিছে নে? আই এম হাংরি। অতি সুন্দর। এতিয়া প্রশ্ন তৈয়ার করো। হোয়াট আর ইউ ডুইং? ডুইং মানে হল করে আসা। হোয়াট মানে কি? আই এম লার্ন ইংলিশ। লার্ন নহয়, লার্নিং মানে শিকি আছো। করেছো কোয়ার বাবে আই এন জি যোগ করা হয়। তেন্তে আই এম লার্নিং ইংলিশ। বঢ়িয়া। মই দৌড়ি আছো। আই এম রানিং। মই টোপনি গৈছো। আই এম স্লিপিং। আই এম ইটিং। আই এম টকিং। এতিয়া মই হোয়াট আর ইউ ডুইং কবিতাজি? আই এম টিচিং ইংলিশ। নিজৰ সম্পৰ্কে কবলৈ হলে আই মি মাই ব্যৱহাৰ কৰিব লাগিব। মি মানে মোক, মাই মানে? মাই মানে মোৰ। মাই নেম ইজ মনোজ। কৰেক্ট। আই এম টিচিং ইংলিছ এণ্ড মনোজ ইজ মাই ষ্টুডেণ্ট। আই এম ষ্টুডেণ্ট এণ্ড মাই টিচাৰ ইজ কবিতাজি। বহুত ভাল। ঠিক এইদৰেই আপোনাক যদি দ্বিতীয় কোনো ব্যক্তি সম্পৰ্কে কথা কবলৈ কোৱা হয় তেন্তে ইউ বা ইয়ৰ ব্যৱহাৰ কৰিব। ইউক তই, তুমি, আপোনালোক, আপুনি ইত্যাদিৰ বাবে ব্যৱহাৰ কৰিব পাৰে। আপোনাৰ ইউ বা ইয়ৰ দি কোনো বাক্য মনত পৰিছেনে? হোৱাট ইজ ইয়ৰ নেম আৰু হাউ মে আই হেল্প ইউ? চাবাস। তেন্তে বন্ধু দৃশ্যটো আকৌ সলাই লওঁ। ট্ৰেইনত দুজন অচিনাকি ব্যক্তিৰ সাক্ষাৎ হৈছে। হেল্ল', আই এম কবিতা। Nice to meet you. What is your name? Hello, I am Manoj. Nice to meet you. I am going to Guwahati. You? I am going to Jorhat to meet my family. Great. Have fun with your family. Bah, bondhu, ei lesson to bare bare hunok aru horu horu kotha bilak practice korok. Apunar bondhu mane Google-or sahajjolok kai loi akou lok pam. See you tomorrow. Trends, get them talking.